প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন, আর বিস্তারিত বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেমন আপনার ফ্লোরে কোন কারণে রড দেবেন এবং ফ্লোরে রড দিলে কী উপকার পাবেন, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো। যেমন আমাদের ফ্লোরে আপনি দামি একটা টাইলস লাগালেন, পার স্কোয়ার ফিট টাইলসের দাম 300 থেকে 350 টাকা, তবে আপনি ফ্লোরে রড ব্যবহার করেন না, তখন হবে কি যদি আপনার ফ্লোরটা কোনো জায়গায় ক্র্যাক করে বা কোনো জায়গায় যদি ডেবে যায়, কারণ আসলে এটা বিচিত্র কিছুই থাকে না, কারণ যেহেতু এটা একটা মাটি যদি বসে যায় তাহলে ফ্লোর যে কোনো মুহূর্তে ক্র্যাক করতে পারে। তো তখন যদি আপনি ফ্লোরটা ক্র্যাক করে তাহলে আপনার টাইলসও কিন্তু ফেটে যাবে, তখন আপনার সৌন্দর্য কাজটা আসলে অসৌন্দর্য হয়ে যাবে। তো এই কারণে আমি সকল সময় বলি, আমরা ড্রয়িং ডিজাইনটি যেভাবে করে দিয়ে থাকি অবশ্যই ড্রয়িং ডিজাইনটি দেখে সুন্দরভাবে কাজ করবেন। যেমন এই বিল্ডিংটা অনলি 1300 স্কোয়ার ফিট, আমার যদি প্রতি 10 ইঞ্চি পরপর রড দেওয়া হয় বা 8 ইঞ্চি পরপর রড দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ আমার 600 থেকে 700 কেজি রড যাবে। তবে 600 থেকে 700 কেজি রড তো বড় বিষয় না, যখন আপনি কাজটা করে ফেলবেন, টাইলস করে ফেলবেন, তখন একটা ক্র্যাক দিয়ে দেবে, পুরো বিল্ডিংয়ের সৌন্দর্যটাই শেষ হয়ে যাবে। তো এই কারণে বলি অবশ্যই আপনারা কাজ করানোর আগে চিন্তাধারা করবেন, এবং আমরা যে ড্রয়িং ডিজাইনটি করে দিয়ে থাকি ওটার আলোকে কাজ করাবেন, এবং মাঝে মধ্যে ইঞ্জিনিয়ার দিয়ে, যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করান, ইঞ্জিনিয়ার দিয়ে সাইটগুলো ভিজিট করাবেন। তাহলে আশা করি পরিপূর্ণভাবে কাজটিও সুন্দর হবে এবং আপনার কাজটিও দেখতে ভালো দেখা যাবে, কারণ আপনাকে অনেক দিয়ে পরামর্শ দেবে। যেমন একজন ইঞ্জিনিয়ার যেসময় সাইডে যায় আপনাকে অনেক কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করে বা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। তো আমরা আসলে এই জিনিসটা সকল সময় চেষ্টা করি যে একটি কাজ যদি সুন্দর হয় তাহলে আসলে আমার সুনাম থাকবে, আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সুনাম থাকবে। তো অবশ্যই যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে এই ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন এখন রড বাইন্ডিং প্রতি 8 ইঞ্চি পরপর রড দেওয়া আছে, রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে। আর অবশ্য হয়তো অনেকেই বলেন, ভাই আপনার বাড়ি এখানে, আপনার ঢাকা অফিস, কুমিল্লা অফিস, আপনি কি সারা বাংলাদেশের আমাদের সাইডগুলো সুপারভিশন করেন? ভাই আমরা আমাদের অফিস থেকে বাংলাদেশের এমন কোনো জেলা না, আমাদের প্রজেক্ট চলে না, প্রত্যেক জেলায় আমরা সাইটগুলো সুপারভিশন করি, সাইটগুলো দেখাশোনা করি। তারপরে অবশ্যই যে কোনো ইঞ্জিনিয়ারকে কাজ দেন, দেওয়ার আগে বলবেন আপনি সাইটগুলো কি ভিজিট করবেন কিনা এবং কাজগুলো কি দেখাশোনা করবেন কিনা। যদি দেখাশোনা করে যে কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে আপনি ড্রয়িং ডিজাইন করাতে পারেন, যদি কাজগুলো দেখাশোনা না করে আসলে ড্রয়িং ডিজাইনের কোনো মূল্যই থাকে না। তো এই কারণেই বলবো, অবশ্যই আমি সকল সময় বলে থাকি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর হবে। অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি বাড়ি করার জন্য, ওই বাড়িটা আপনার স্বপ্ন হয়ে থেকে যায় যে সময় আপনি পরিকল্পনাতে প্রথমে ভুল করে ফেলেন। তো আপনার কাজ করার আগে অবশ্যই একটি মাস্টার প্ল্যান করবেন যে আপনি কাজটি কীভাবে করবেন এবং কীভাবে কাজটি করলে সৌন্দর্য হবে, এই জিনিসটা মাথায় রেখে আপনি কাজগুলো পরবর্তী ধাপগুলো আগাবেন। আরেকটা বিষয় হলো, আসলে আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন না, আপনি বাংলাদেশের যে কোনো একজন পেশাদার দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে কাজ করাবেন। আমার আন্তরিকভাবে আপনার কাছে এটাই রিকোয়েস্ট হলো, কারণ প্রবাসী ভাইরা আসলে অনেক কিছু বোঝেন না, আপনাদেরকে আপনার কন্ট্রাক্টর বা যে কোনো মানুষের যেভাবে বুঝে আপনি ওইভাবে বুঝে ফেলেন। আসলে আপনার একটি কাজ, আপনার সারা জীবনের স্বপ্ন থাকে, সারা জীবন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একটি বিল্ডিং করার চিন্তাধারা করেন, কারণ অধিকাংশ প্রবাসীর চেষ্টা থাকে যে সুন্দর একটি বাড়ি করবে। আর এখানে সেফটি ট্যাঙ্কিটি আসলে আমাদের ভিতরে করা আছে, যে মুখটা বাইরে রাখা আছে আর সেফটি ট্যাঙ্কিটি ভিতরে করা আছে। অনেকেই আবার কোশ্চেন করেন যে আপনার সেফটি ট্যাঙ্কি ভিতরে রাখা যাবে কিনা, ভিতরে চাইলে আপনি সেফটি ট্যাঙ্কি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি সম্পূর্ণ হিসাবে আপনারা বুঝতে পারেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশ্বাস করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।